শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা এসেছি এমসিবি টিভির পক্ষ থেকে। আমরা শরীয়তপুর জেলা জানব দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং নিম্নমুখী। আমরা কিছু দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো আজকের এবং গত সপ্তাহের তরকারি মূল্য ঊর্ধ্বগতি এবং কি নিম্নমুখী। আমরা যাব একটি মাংসের দোকানে। ভাই, আপনি বলবেন কি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে গরুর মাংস কি বেড়েছে না কমেছে? বাড়ে নাই কে, শীতে ছিল আছে, বাড়েও নাই কমেও নাই। তাহলে কি রমজান মাসে আপনি মনে করেন গরুর মাংসের দাম বাড়বে? বাড়তে পারে, মাংসের দাম বাড়ে নাই, বাড়বো না, বাড়ার সম্ভাবনা নাই। একরকমই চলতেছে। আমরা যাব তরি তরকারি দোকানে এবং তরকারির কি অবস্থা সেটা জানার জন্য। আচ্ছা ভাই, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে পুরোটি মোরগ এবং এই মোরগের মূল্য কি বেড়েছে না কমেছে? কমেছে গত সপ্তাহ থেকে, সপ্তাহ কমেছে। আপনি কি মনে করেন আগামী আসন্ন রমজানে মুরগির দাম বাড়বে? বাড়বে না, কমবে আরো, রমজানে আরো কমবে। আচ্ছা ভাই, আপনি কি বলবেন গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মুরগির দাম বেড়েছে না কমেছে? কমেছে। আপনি কি মনে করেন আসন্ন রমজান মাসে মুরগির দাম বাড়বে? না, আরো কমবে। আচ্ছা ভাই, মাছের দামের কি অবস্থা বর্তমানে? কোভিড-19 জন্য মাছ বাজারে লোক আসে না, আর মাছের দাম খুবই কম। আমরা ব্যবসায়ীরা খুব নিরুপায় আছি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কি মাছের দাম বেড়েছে? না, কমছে আরো। আপনি কি মনে করেন এই রমজান মাসে মাছের দাম এভাবে স্থিতিশীল থাকবে না বাড়বে? যদি কোভিড-19 থাকে, এর উপদ্রব বেশি থাকে, তাহলে কমবে। মাছ পড়েন তো? জি, মাছ পড়ি আমরা, সচেতন হওয়ার জন্য মাছ। জি জি, আমরা মাছ অবশ্যই পড়ি, অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাই, আপনার এই বাজারে তরি তরকারির দামগুলো একটু বলবেন কি? এ সপ্তাহে কোনটা কি দাম? এই সপ্তাহে বেগুন 40 টাকা কেজি এসেছি, গাজর 40 টাকা কেজি, ঝিঙ্গা 40 টাকা কেজি, শসা 35-40, পটল 50, উস্তা 30-40-35, রেখা 40-45, টমেটো 20 টাকা, পেঁয়াজ 30 টাকা, আলু 20 টাকা, আরও টাকা। আপনি কি মনে করেন দাম বেড়েছে গত সপ্তাহ থেকে? না, বাড়েনি, একই অবস্থা। রমজানে, আসন্ন রমজানে কি বাড়বে? মোট একটু বাড়তি থাকবো, হয়তো কমতে থাকতে পারে। আচ্ছা ভাই, আপনাদের এই বাজারে হলুদ মরিচ বর্তমানে মূল্য কি বেড়েছে না কমেছে? না, মূল্য বাড়েনি, গত সপ্তাহ থেকে এই সপ্তাহ বেড়েছে? না। আপনি কি মনে করেন এই আসন্ন রমজান উপলক্ষে এই মরিচ, হলুদ বা অন্যান্য এগুলোর দাম বাড়বে? না, তেমন বাড়েনি, অল্প মাছ স্থিতিশীল রয়েছে। হ্যাঁ, স্থিতিশীল রয়েছে। আচ্ছা ভাই, চালের দাম বর্তমানে বাজারে কি মূল্য রয়েছে? আগে এক সপ্তাহে যেরকম বেশি এরকমই আছে। গত সপ্তাহে কি বেড়েছে না কমেছে?
আচ্ছা আসন্ন রমজান উপলক্ষে কি চাল ডালের দাম বাড়বে মনে করেন আপনি? না বাড়বে না। বাড়বে না? না বাড়বে। বর্তমানে বাজারে এই বুট এবং মুড়ির মূল্য কি বেড়েছে? না না, কোনো দামই কোনো বাড়া নাই, সব নিয়ন্ত্রণে আছে। আসন্ন রমজান উপলক্ষে এই বুট মুড়ি চিরা এগুলো কি ডাল এগুলোর দাম বাড়বে বলে মনে করেন? না না, বাড়ার কোনো সম্ভাবনা দেখতেছি না। সবই কি স্থিতিশীল রয়েছে? হ্যাঁ হ্যাঁ, বা দাম ঠিক আছে। রমজান উপলক্ষে বাড়বে না মনে করেন? না না, এখন পর্যন্ত কোনো বাজার বাড়া নাই, আশা করি বাড়বে না। চাল 64 টাকা কেজি খুচরা কিনা খাইতাছি, মূলা চাল 50 টাকা কেজি, মানুষেরা খুন করে আলাইতেছে, দুর্নীতি করতে আছে এই দেশে বাংলা মাটিতে দেখাইতেছে। আমি কমাই বেচতেছি সব জিনিস, কোনো জিনিসে কম নাই। ভালো চাল 55 টাকা কেজি, সব দাম বাড়ছে। তেল 130 টাকা কেজি, সব জিনিসে দুর্মূল্য, আগে তো দাম বেশি বাড়তাছে, সব দাম বাড়ছে, কোনো একটাও কোনো কম নাই। ব্যবসার ব্যাপারে কিছু বলবো, ব্যবসার ব্যাপারে বলবো, আমাদের আমরা যারা আছি, আমরা যারা মার্কেটিং লাইনে আছি, আমাদের তো এক সপ্তাহ বন্ধ মানে বিশাল ব্যাপার। আপনাদের ক্ষতিগ্রস্ত গত একটি বছর হয়েছে, এখন কি আবার ক্ষতিগ্রস্ত একটি বছর যাওয়ার পরে এখন নতুন করে যেই লকডাউনে আবার যাচ্ছে আমাদের যেই গত বছর? আচ্ছা ভাই, সরকার ঘোষিত আবার এক সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে বাংলাদেশ, এ ব্যাপারে ব্যবসায়ীদের বা আপনাদের এই ব্যবসার ব্যাপারে কিছু বলুন। আমাদের ব্যবসার যে ক্ষতিপূরণ এক সপ্তাহ লকডাউন, এই জন্য আমরা অনেকটা ইয়েতে আছি। আমরা যেই ইয়ে কাজ করতেছি, আমাদের মার্কেটিং বন্ধ থাকলে আমাদের যেই ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণ কেউ দিবে না, কেউ দেবে না, যার কারণে আমাদের এই এক সপ্তাহ বন্ধ যাওয়ার কারণে এই যে সরকারিভাবে যে লকডাউন ঘোষণা হয়েছে, সামনে আমাদের হচ্ছে কসমেটিক প্রোডাক্ট, আমাদের হচ্ছে সামনে ঈদ, এই ঈদ উপলক্ষ করে আমাদের যেই ইয়েগুলো করা হচ্ছে, এই মার্কেটিং আমরা করতেছি, তো সেইভাবে তো আমরা কোনো ইয়ে করতেছি। চেয়ারম্যান বা মেম্বার আমাদেরকে তো এইগুলো খোঁজখবর নেবে না, আর আমাদের তো ক্ষতিপূরণ এটা কে দেবে? এই যে আমরা এক সপ্তাহ ঘরে বসে থাকবো, দীর্ঘ এক বছর ঘরে বসে থেকে আমাদের যে ক্ষতিপূরণ এটা কে দেবে? এটা দেওয়ার মতো কেউ নাই। আমরা এখন যে অবস্থায় আছি, আমাদের স্বাস্থ্যমিনি মেনে আমরা যদি চলতে পারি, আমাদের মনে হয় এই লকডাউনের প্রয়োজন নাই। তাহলে কি আপনি মনে করছেন ব্যবসা বাণিজ্য খারাপের দিকে যাচ্ছে? অনেক খারাপের দিকে যাচ্ছে, কারণ এই জন্য তো সরকার ইয়ে দিবেন আমাদেরকে, বা সরকার কেন, এটা কেউই দিবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। লকডাউনে ব্যবসায়ীদের অনেক ক্ষতি আছে, তো মালের দাম। আচ্ছা, লকডাউনে আপনাদের যে এক সপ্তাহ বাংলাদেশে লকডাউন করতেছে বাংলাদেশ সরকার ঘোষিত, আপনাদের এই ব্যবসার অবস্থা কি? ব্যবসাদার অনেক ক্ষতি আছে, ব্যবসায় মালের দাম বেশি, একটা মাল 2 টাকা হয়ে দেখা। মাস্ক পরেন তো সবসময়? হ্যাঁ মাস্ক পরে। হ্যাঁ, সচেতনতা থাকতে হবে, মাস্ক পরা আছে। ওকে, হাত ধুতে হবে, মুখে মাস্ক রাখতে হবে। ধন্যবাদ। করোনা ভাইরাসের জন্য বাংলাদেশ সরকার এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে, আপনাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা কি? ব্যবসা বাণিজ্য চলতে আছে, কোনো সমস্যা নেই, ব্যবসা কোনো স্বাভাবিকভাবে চলে চলতেছে। গতকালকে বিকালে কাস্টমার চাপ গেছে বাজার অনেক লকডাউনের জন্য মনে হয়। লকডাউন তো এক সপ্তাহের জন্য দিচ্ছে জি, তাহলে কি ক্ষতিগ্রস্ত হবে না? হ্যাঁ ক্ষতিগ্রস্ত তো হবে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে না, ব্যবসা ক্ষতিগ্রস্ত, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। করোনা ভাইরাসের জন্য মাস্ক পরেন তো, হাত ধুন তো জি, সচেতনতা থাকেন তো জি, হ্যাঁ একজনকে বুঝাবেন জি, মাস্ক এবং করোনা ভাইরাস থেকে মুক্ত হতে হলে মাস্ক এবং হাত ধুতে হবে ঘন ঘন। ধন্যবাদ। আচ্ছা ভাই, সরকার ঘোষিত বাংলাদেশ এক সপ্তাহ লকডাউনে যাচ্ছে, আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আমাদের ব্যবসা বাণিজ্যের দিকটা আগে যে এরকম ছিল, এর চেয়ে একটু
মানে মোকামে বাজারটা যে মানে মোদির যে মালদা পিয়াজ কাঁচা বাজার এগুলোর দাম মোকামে একটু বাড়ছে, কিন্তু আমাদের বাজারটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণ আছে আগের মতো। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কি বাজারে একটু বেশি 1 টাকা 1.5 টাকা এরকম বেশি? আসন্ন রমজানে কি বাড়বে বলে মনে করেন? না, বাড়ার সম্ভাবনা নাই, কারণ হলো সরকার যেভাবে কন্ট্রোল করতেছে এতে বাজারটা নিয়ন্ত্রণ আছে। লকডাউনে দোকানপাট বন্ধ থাকে তখন আপনাদের ব্যবসার অবস্থা কি হবে? তখন ব্যবসার দিক দিয়ে আমাদের একটু চুই হবে, যে সব দোকানপাট বন্ধ থাকবে, যার কারণে ব্যবসার দিক দিয়ে আমরা আমাদের ঘরে স্টাফ আছে অনেক, স্টাফ সবার দিক দিয়ে তো ঘরে দিতে হয়, সবার বেতন দিতে হয়, এদিক দিয়ে আমরা একটু লসের দিকে থাকবো। লকডাউন যেটা যে কারণে লকডাউন সেটা হচ্ছে করোনা ভাইরাস। মুখে মাস্ক রাখেন তো, ঘন ঘন হাত ধুন, জি জি, এবং পরামর্শ দেন, জি, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আপনাদের ব্যবসা বাণিজ্য কি অবস্থা? ব্যবসা বাণিজ্য লকডাউন এলে তো একটু সমস্যাই, লকডাউন এলে সমস্যা, জনগণের সমস্যা, কামাই রুজির সমস্যা, ব্যবসা বাণিজ্যের সমস্যা, সব সমস্যা। লকডাউনে কি ব্যবসা বাণিজ্য খারাপের দিকে যাবে? খারাপের দিকে যাবে, মাল যদি যাতায়াত না করতে পারে তাহলে তো সমস্যা হচ্ছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ কি মাল বৃদ্ধি পেয়ে গেছে অলরেডি? এখন ধরে রোজা সারো কলম পেঁয়াজ রসুন আলু এটি রাহি করে গৃহস্থে, এই 20 কেজি 30 কেজি 1 মণ এটি রাহি করে, এটি কেনা একটু চাহিদা বেশি হয়। এরপরে যদি লকডাউন হয় তার তো সমস্যা বেশি হয়ে যাবে। পাবে আমি তো সব মালের কথা বলতে পারবো না, আমি বলতে পারবো পেঁয়াজ রসুন আলু আদা, এটি যেইভাবে যেইভাবে আদাটা 60 টাকা 55 টাকা চলতেছে এটা সীমিত, এটা কোনো সমস্যা নাই। রসুন 40 টাকা 45 টাকা এটা কোনো সমস্যা নাই, পেঁয়াজ 30 32 এটা কোনো সমস্যা নাই, আলু 14 15 12 12 13 এটা কোনো সমস্যা নাই। কারণ মোদি তেল ডাইল সমস্যা না হইলি যায়, ওগুলো দাম বাড়বে মনে করেন? ভাইয়া তেল ডাইলের না, এদের দাম বাড়বো না। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে দাম, সপ্তাহে তো রাহি মালে 2-1 টাকা বাড়তে পারে, ওইটা কোনো ব্যাপার না। দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো এই একজন আইনজীবী এম এ মালেক সাহেবের সাথে। লকডাউনে গেলে শরীয়তপুর আদালত পাড়া কিভাবে চলবে? জি ধন্যবাদ এনসিবি টিভিকে আপনার প্রশ্নের জন্য, অসংখ্য ধন্যবাদ। মূলত আমি অ্যাডভোকেট এম এ মালেক, জজকোর্টে আমি প্র্যাকটিশনার হিসেবে দায়িত্ব পালন করছি দীর্ঘদিন সুনামের সাথে। তা একজন সমাজসেবক এবং সমাজের একজন দায়িত্বশীল লোক হিসাবে আমরা এটা বলতে চাই যে করোনা ভাইরাস COVID-19 এর ফলে তো আমাদের দেশ এবং সারা বিশ্বই বিপর্যস্ত।
তারপরেও আমাদের দীর্ঘদিন শুরুতে আমাদের দীর্ঘদিন আমাদের এই দেশটা লকডাউনে ছিল। আমাদের মনে রাখতে হবে যে আমাদের আসলে 80% লোকই আমরা শ্রমজীবী, এই দেশ উন্নয়নশীল দেশ। আমরা দীর্ঘদিন লকডাউনে থাকার পরে আমরা কেবলই শুরুতেই আমরা আবার দাঁড়াতে শুরু করেছি, চেষ্টা করছি। সেই মুহূর্তে আবার গভর্নমেন্টের এই লকডাউন আমাদের দেশকে আবার বিপর্যস্ত করে ফেলবে। আমরা মনে করি এই হঠাৎ করে এই লকডাউন ঘোষণায়, সরকার ঘোষিত এই লকডাউন ঘোষণায় শুধু সারা দেশ শুধু বিপর্যস্ত হবে না, মানুষ অমানবিক কষ্টের শিকার হবে। আমরা গতকালই আমরা বিভিন্ন মিডিয়া, টিভিতে, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন জায়গায় আমরা পত্রপত্রিকায় দেখেছি যে এই লকডাউনে অসংখ্য লোক কীভাবে বাস, ট্রেন, লঞ্চ কীভাবে মানুষ দেশ মানে ঘরমুখী হচ্ছে, মানে গ্রামমুখী হচ্ছে এবং তারা কর্ম হারিয়ে ফেলছে। মোরবার এই যাতায়াত এবং বিভিন্ন ইতি অবস্থায় মানুষের এই কষ্টের শিকার অবস্থায় মানুষ কীভাবে খাদ্য সংকট হবে, কীভাবে কর্মসংস্থান হবে, দেশ একটা বড় একটা সংকটময় মুহূর্তে পড়ে যাবে। তা আমাদের 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 মতামত, আমরা সচেতন মানুষ হিসেবে মতামত, শুধু আমাদের আদালত পাড়া না, শুধু আইনঙ্গন না, সারা প্রত্যেকটা সেক্টরেই মানুষ এই 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 ঈদ সামনে এবং ঈদ উল ফিতর সামনে মানুষ একটা বিপর্যস্তের মধ্যে পড়ে যাবে। মোরবার আমরা এটাই বলতে চাই যে এই ঈদ সামনে যে শ্রমজীবী মানুষ তারা তো কর্ম হারাবেই, বেতন বোনাস থেকে বঞ্চিত হবে। আর আমাদের দেশে একটা প্রবাদ আছে যে আসলে এইভাবে ঘোষণায় মালিক পক্ষ কিন্তু শ্রমিকদের কীভাবে ঠকাবে, কীভাবে তাদের টাকা পয়সা থেকে বঞ্চিত করবে একটা ধারণা থাকে। আমরা এটা ইতিপূর্বে আমরা এগুলো খেয়াল করেছি। তারপরেও আমাদের যে পুঁজিবাদী যারা আছে এই লকডাউনের সুবিধায় তারা দ্রব্যমূল্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে মূল্য এটা ঊর্ধ্বগতি করে দিবে। আমরা গতকাল দুদিন ধরে লক্ষ্য করছি যে চালের দাম কেজি প্রতি 10 টাকা, পেঁয়াজ রসুন এবং এভরিথিং নিত্য প্রয়োজন যে জিনিসগুলি লাগে সেই জিনিসগুলোর দাম কেজি প্রতি প্রায় 5 থেকে 10 টাকা বেড়ে গেছে। তো আমাদের এই রমজান সামনে এবং ঈদ উল ফিতর সামনে আমরা কীভাবে বাঁচব, এই লোকগুলো আমাদের কী অবস্থা হবে? এই লকডাউন আমি মনে করি এই লকডাউন না দিয়ে গভর্নমেন্ট 22 দফা বলেন, 23 দফা বলেন, আমাদের স্বাস্থ্যবিধিগুলোকে উনি কঠোর করতে পারতেন, প্রশাসনিক লোকজন যারা আছে তাদের মাঠে নামায় দিতে পারতেন, জনগণকে সচেতন করতে পারতেন। জনগণ সচেতন হইলে কিংবা স্বাস্থ্যবিধি যদি ওনারা কঠোরভাবে মেনে চলার একটা বিধিনিষেধ আরোপ করতেন, ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের পুলিশ বাহিনী কীভাবে এই এই স্বাস্থ্যবিধি মানুষের কীভাবে পাশে দাঁড়িয়েছে, প্রশাসনিক লোক কীভাবে পাশে দাঁড়িয়েছে, তাদের খাবারের সংস্থান করেছে, মাস্ক তাদের পরিয়ে দিয়েছে। তো এই যে যে আমাদের যে এই স্বাস্থ্যবিধি এগুলো যদি কঠোর করতো তাহলে মনে আমাদের আমার মনে হয় সবচেয়ে ভালো হইতো। এই মুহূর্তে এই রমজান সামনে এবং ঈদ সামনে করে লকডাউন এটা আসলে আমরা কোনোভাবেই আসলে মেনে নিতে পারি না। এই লকডাউনটা শুধু আমাদের আদালত পাড়ায় না, এটা সারা দেশেই বিরাট একটা প্রভাব বিস্তার করবে। এবং লোকগুলো অনেক শ্রমজীবী লোক আছে, তারা যদি কাজ না করতে পারে, তারা যদি কর্মসংস্থান না পায় তাহলে তারা পরিবার পরিজনে কীভাবে খাবে, কীভাবে খাবে, তাদের কর্মসংস্থান কীভাবে, খাদ্যের সংস্থান কীভাবে হবে, সন্তান সন্ততি তারা কীভাবে লালন পালন করবে? আমরা দেখছি যে গত কালকে কিংবা পরশু এই লকডাউনের ঘোষণা আসার পরেই মানুষের ভিতরে একটা ভীতি সঞ্চার কাজ করতেছে, মানুষের ভিতরে আতঙ্ক বিরাজ করতেছে, আল্লাহ আমাদের কী হবে, আমরা কীভাবে আসবো। মোরবার আমাদের আইনাঙ্গনে আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি দীর্ঘদিন আমাদের আদালত পাড়ায় লকডাউনের কারণে বন্ধ থাকার কারণে আমরা আইনজীবী এবং আইনজীবীর সাথে যারা সংশ্লিষ্ট আইনজীবী সহকারী এবং যারা এর সাথে আরও কাজকর্মে যারা জড়িত তারাও বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনারা জানেন আইনজীবী শুধু আইনাঙ্গনে শুধু আমরা আইনের প্র্যাকটিস করি, মানুষের সেবা দেওয়ার চেষ্টা করি, সামাজিক দায়বদ্ধ থেকে আমরা এখানে কাজ করি। তো আদালত পাড়া যদি এভাবে লকডাউন হয়ে যায় কিংবা আমরা যদি আমাদের বিভিন্ন থানা বিভিন্ন জেলা থেকে লোকজন না আসতে পারে তাহলে তাদের বিচার ব্যবস্থায় কী হবে? আর আদালত পাড়া লকডাউনের ফলে আমরা আইনজীবী এবং আইনজীবীর সাথে যারা সংশ্লিষ্ট তারাও বেকার হয়ে পড়বে। তাই যদি আমাদের আমাদের মতামত যে আদালত পাড়া সেটা সুন্দর এবং সুষ্ঠুভাবে বিধিনিষেধভাবে স্বাস্থ্যসম্মত আমরা স্বাস্থ্যবিধি মেনে যাতে আদালত চালাই যেতে পারি এবং আমাদের বিচারকরা যদি সেইভাবে আদালত বিচার ব্যবস্থা চালিয়ে যেতে পারে, গভর্নমেন্ট সেই দিকে নজর দিবেন
এবং যদি লকডাউন যদি হয়ে যায় তাহলে আমাদের 50% ভার্চুয়াল এবং 50% উপস্থিতি জানা আমরা বিভিন্ন জামিন শুনানি তারপরে গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট যুক্তিতর্ক সাক্ষ্য গ্রহণ এগুলো যেন আমরা করতে পারি সেদিকেও সেই বিধিনিষেধ আমাদের দিতে হবে গভর্নমেন্টের কাছে সেই সরকারের কাছে আমাদের আকল আবেদন এবং আদালত পাড়ায় আমরা আইনাঙ্গনে যারা জড়িত তারা যেন কোনো মতেই যেন আমরা মানে মানে বেকার এবং বিভিন্ন সমস্যাগ্রস্ত না হই সেদিকেও আমাদের খেয়াল করতে হবে এদিকেও নজর দিতে হবে মোরাবার এই লকডাউনকে আমরা মনে করি লকডাউন যদিও ঘোষণা অলিখিত এখনও সেইভাবে আমাদের ঘোষণা আসে নাই লিখিতভাবে যদি গভর্নমেন্ট যদি এই লকডাউন যদি প্রত্যাহার করেন এবং লকডাউন না দেন তাহলে আমরা আমার মনে দেশ এই মুহূর্তে দেশবাসী সবাই উপকৃত বেশি হবে আমি চাই লকডাউন যাতে না দিয়ে যাতে স্বাস্থ্য বিধি কঠোর করে যাতে বিধি নিষেধ আরোপ করা হয় এবং কোভিড-19 প্রতিরোধ করা হয় সেদিকে গভর্নমেন্ট নজর দেবেন ধন্যবাদ এমসিবি টিভিকে আমাদের এই মূল্যবান কথা সবারই কাজে লাগবে সমাজের উপকৃত হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে দর্শক মণ্ডলী আপনারা দেখলেন লকডাউন নিয়ে বিশেষ প্রতিবেদন আমাদের সকলের মুখে একই কথা লকডাউন মুক্ত বাংলাদেশ চাই মানুষের ক্ষতিগ্রস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত যে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন সরকার এবং একটি কথা ঘন ঘন হাত ধোয়া এবং মুখে মাস্ক পরা সচেতনতা হচ্ছে আমাদের মূল বিষয় তবে 3 ফুট দূরত্ব এটাই হবে আমাদের সবার জন্য একমাত্র রোগের বাঁচার মুক্ত রাজীব ময়ূর কবির এমসিবি টিভি শরীয়তপুর